এই দালালি গুলো ছাড়ো নাইলে সিদ্দিকী ভাইয়ের কমতে কম তুমি লেখো মরে বাটপা বলতে হবে বলতে তো তোমরা বাধ্য করতেছ হ্যাঁ আমিন হামজা এই কাজ করছে দাঁড়াও ওরে পায়নে জাজাকাল্লাহ মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল প্রশ্ন এখন সমাজের মানুষের জৌজর আপনারা হুজুররা হুজুররা যে ঠেলাঠেলি করছেন আমরা পাবলিক জামু কোথায় আপনারা এক হুজুর তার এক হুজুরের বিরুদ্ধে কথা কন আমাদের পাবলিকের তো এখন কোনো উপায় খুঁজে পায় না আমরা সবার প্রশ্ন দেখবেন আর এই প্রশ্নগুলো করে তারা যারা পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই চার দোকানে বৈশা বিড়ি টানে আবুল বিড়ি ওদের থেকে এই প্রশ্নগুলো বেশি আসে ওরা নামাজ পড়বে না জীবনে হোসট কেউ পশ্চিম দিকে পড়বে না কিন্তু হুজুর আমরা হুজুররা তো এমনিতেই আছি বিপদে কোন রকম যদি একটু ভালো জামা কাপড় গায়ে দিতে বলবে দেখছো হুজুর মানুষ এত দামি কাপড় পাইব কই বলে দাম দামি করে নিয়েছে আবার যদি একটু জেরা সিটা কাপড় গায়ে দিই তো বলবে দেখছো হুজুর মানুষের সমাজ বোঝে না কমন সেন্স নাই হুজুরের আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মতো এক পক্ষ আরেক পক্ষের উপরে আমরা অস্ত্রের ঝনঝনানি দেখালাম না এক পক্ষ আরেক পক্ষের উপরে হামলা করলাম না মারামারি করলাম না ইয়াবা ট্যাবলেট নিয়ে ধরা খাইলাম না আবাসিক হোটেলে ধরা খাইলাম না আমাদের হাতে মানুষ নির্যাতনের শিকার হয় না ইমপ্রিজিং এর শিকার হয় না আমরা হয়ে গেলাম এখন যার যাদের হাতে যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের হাতে অধ্যক্ষরা পানির মধ্যে চুবানি খায় যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের হাতে টিএসসির মোড়ে ছাত্রীরা ওড়না ধরে টানাটানির শিকার হয় যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের হাতে জাবর ইকবালের বিবির শাড়ি ধরিরা টানাটানি করে যে স্কুল কলেজ ছাত্রদের হাতে আপনার ভাগ আর বুয়েটার আপনার ভাগ এবং বিশ্বজিৎ হত্যাকাণ্ডের শিকার হয় তারা হয় সোনার সন্তান আর আমরা মাদ্রাসার হুজুররা যদি ঠেলা কুলু খাতে নেই মনে করে এরাই বড় বোমা বাস কথা কয় লাগে না ভার্সিটির স্টুডেন্ট পিস্তল হাতে শিক্ষাঙ্গনে করে নেতাগিরি তাদের নাম যদি হয় সোনার ছেলে মাদ্রাসার ভদ্র ছেলে কেন জঙ্গি আসলে ওরা মুসলিম নামে নামে নাস্তে গো তাই মূল ঠিকানা জন্মে ওদের ভেজালে ভরা আমরা তো হুজুররা খারাপ কেন বলে আমরা চুরির বিরুদ্ধে কথা বলি যার কারণে ১৯৭১ এর মুরগেশ্বর সারিয়ার কবিরা সহ্য করতে পারে না টিভির টক শোতে দেখলাম বড় বড় টক মারায় আরে বাপরে বাপে হুমরা সুমরা কে রে নাম দেখলাম সারিয়ার কবির এত বড় শিক্ষিত এত বেশি টক মারায় কেডা এরা খবর নিয়ে দেখলাম এটা ১৯৭১ সালের মুরগি সুমন গল্প বলি এক মচবার লম্বা লম্বা মোচ আছে যার দেখতে কিছুটা মানুষের মতো তবে কথা কাজ জানো এটা পুরা জানো আমরা হুজুররা এখন ভালো কাজ করলেও খারাপ খারাপ করলে তো খারাপই আমাদের কোনো উপায় নাই পাবলিকের একটা প্রশ্ন হুজুর মানুষ এত কথা আপনারা একজন আর একজনের বিরুদ্ধে কথা বলেন আমরা পাবলিকরা জানু কই আমরা নামাজি পড়বো না জান তুমি নামাজ না পড়লে আমাদের কি তোমার জান নামে তুমি যাইবা তোমার ঠাড়ানি তুমি খাইবা আমাদের সমস্যা আছে কোনো আরে কথা কয় লাগে না যারা চাষি যারা ধান চাষ করেন ধানের বীজ কি একরকম নাকি হরেক রকম এখন এই হরেক রকমের ধানের বীজ হওয়ার কারণে চাষি কি বলে যে এত প্রকারের ধানের বীজ কোনোটাই লাগামু না ভাতই খামু না যা এরকম বিষয়টা হুজুরদের মধ্যে এত দলাদলি থাকলেও তোমার নামাজ পড়তে সমস্যা কি মানে আখেরাতের ব্যাপারে তোমার ফিকির নাই কিন্তু দুনিয়ার কোন ধান লাগালে ধান বেশি ভালো হবে ফসল ভালো হবে এটা ঠিক ভালো করে আপনি বুঝেন চেষ্টা করেন বোঝার জন্য আখেরাতের ব্যাপারে আপনার কোনো ফিকির নাই বোঝা গেল আখেরাতের ফিকির নাই তুমি দুনিয়ার ধান্দাবাজ